আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন মেয়র নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীদের নির্বাচনী প্রচারণার তুঙ্গে। ব্রিটিশ বাংলাদেশি কিক বক্সার রুকসানা বেগমের ওয়ার্ল্ড টাইটেল শিরোপা জয়। সজীব ওয়াজেদ জয়ের হত্যার প্রচেষ্টায় ব্রিটিশ এমপির নিন্দা, যুক্তরাজ্য আওয়ামী লীগের স্মারকলিপি। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী 5ই মে লন্ডনে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রচারণা এখন তুঙ্গে। লেবার প্রার্থী সাদিক খান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সমাবেশে বলেছেন, জনমত জরিপ দেখে নয়, সিটি হলের জন্য একজন যোগ্য প্রার্থীকে যেন তারা নির্বাচিত করেন। নিজেকে একজন বাস ড্রাইভারের ছেলে হিসেবে উল্লেখ করে সাদিক খান বলেন, তিনি কাউন্সিল হাউসে থেকে বড় হয়েছেন, তাই লন্ডন সিটির হাউজিং সমস্যা সমাধানে তিনি যোগ্য ব্যক্তি। লন্ডনকে মাল্টি কালচারাল সিটি হিসেবে উল্লেখ করে সাদিক খান বলেন, মুসলিম হিসেবে তিনি যেমন গর্ববোধ করেন, তেমনি সকল ধর্মবর্ণের মানুষের মেয়র হিসেবে কাজ করবেন তিনি। ম্যানর পার্কের স্থানীয় একটি হলে আয়োজিত চ্যারিটি ডিনারে বক্তব্য রাখেন লেবার এমপি হিলারি বেন। ইস্টহাম ও বার্কিং আসনের এমপি স্টিফেন টিমস, বেতনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনা আলী, মাইক গেটস এমপি ও লিম ব্রাউন এমপি ছাড়াও অন্যান্যরা। I've known Sadiq Khan for over 10 years, and he is a fantastic person. He's been a great colleague, he's been a great champion for Londoners. And you know, I want to be a mayor for all Londoners. I want to be a mayor for Londoners in the south, the west, the north. I want to be the mayor for Central London, but you know what? I want to be the mayor for East London as well! We have a chance to make history. We have a chance to win back City Hall. We have a chance for a mayor to fix the housing crisis. We've got a chance to elect a mayor who's going to make sure we have a modern and affordable transport system. We've got a chance to make history and have a mayor who'll keep our city healthy and safe. We've got a chance to elect a mayor who'll support our businesses to grow. এদিকে কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গল্ড স্মিথ, গ্রিন পার্টির প্রার্থী সিয়ান বেরি ও লিবারেল ডেমোক্রেট দলের প্রার্থী ক্যারোলাইন পিজন লন্ডনের মেয়র প্রার্থী হিসেবে তাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রথম মুসলিম ব্রিটিশ নারী হিসেবে কিক বক্সিং ওয়ার্ল্ড টাইটেল জিতেছেন ব্রিটিশ বাংলাদেশি মেয়ে রুকসানা বেগম। শুরুর দিকে শখের বশে লুকিয়ে বক্সিং খেলত রুকসানা, পরবর্তীতে পরিবারের সহযোগিতাও পেয়েছেন, তারপর রুকসানাকে আর ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ এক যুগে রুকসানা কিক বক্সিং এ হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী। নির্বাহী সম্পাদক তানভীর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রুকসানা বেগম লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে পড়ার সময় থেকেই ক্লাসের ফাঁকে পরিবারকে না জানিয়ে শখের বশে লুকিয়ে শুরু করেছিলেন বক্সিং প্র্যাকটিস। পাঁচ বছর লুকিয়ে নিরলস পরিশ্রম করে রুকসানা নিজেকে তৈরি করেছেন আন্তর্জাতিক মানের বক্সার হিসেবে। 2002 সালে যাত্রা শুরু করে 2009 সালে ওয়ার্ল্ড অ্যামেচার কিক বক্সিং চ্যাম্পিয়ন, 2010 সালে অটোমোয়েট মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ, 2011 সালে ইউরোপিয়ান কাপ মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ এবং 2012 সালে IFMA ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পর সম্প্রতি রুকসানা জিতেছেন কিক বক্সিং ওয়ার্ল্ড টাইটেল। রুকসানাই এখন ব্রিটেনের একমাত্র মুসলিম নারী বক্সার যিনি কিক বক্সিং এর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন। কিক বক্সিং এ বিশ্ব জয় করে রুকসানা ভুলে যাননি তার শেকড়কে। বাংলাদেশের মেয়েদের কিক বক্সিং এ উদ্বুদ্ধ করতে বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানালেন তিনি। রুকসানা মনে করেন ব্রিটিশ বাংলাদেশি নারীদের মধ্যে, বিশেষ করে মুসলিম নারীদের মধ্যে খেলাধুলায় অনাগ্রহ রয়েছে। তার এই অর্জন ব্রিটিশ বাংলাদেশি নারীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে অনুপ্রেরণা যোগাবে। Want to support young girls and especially from Muslim backgrounds, and hopefully I can be a role model to them. And I enjoyed that very much.
part. This was my passion in life, which is why I pursued it. Tanfir Ahmed, Channel I, London. ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ দলের এমপি এন মেইন এবং লিবার দলীয় এমপি স্টিভ রিড, বাংলাদেশের প্রধানমন্ত্রী পুত্র ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হত্যা প্রচেষ্টায় নিন্দা জানিয়েছেন। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশকে বিশ্বের তৃতীয় দ্রুত উন্নয়নশীল দেশ উল্লেখ করে অ্যান মেইন বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত হবে যদি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত না করা যায়। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের পোর্ট খ্যালিস হাউসে অ্যান মেইন এমপির সাথে দেখা করে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক এবং যুগ্ম সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। প্যারিসের বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও প্যারিসের হামলার প্রভাব পড়ছে। প্যারিস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন জয়েন্ট নিউজ এডিটর শাহ এমি হোসেন। 13 নভেম্বর ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল আর তার রেশ কাটেনি দীর্ঘ 7 মাসেও। প্যারিসের গার্দিনোদ এলাকায় বাঙালি ব্যবসায়ীরা এই সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গার্দিনোদের প্রবাসী বাঙালি ব্যবসায়ীরা জানান, প্যারিসের মানুষের মধ্যে সবসময় একটা আতঙ্ক বিরাজ করে। 13 নভেম্বরে যে ঘটনাটা ফ্রান্সে হয়েছিল এটা ইউরোপ সহ বিশ্ব সবাই এটা অবগত। এই ঘটনার পর থেকে আমরা যারা প্রবাসী, বিশেষ করে আমরা মুসলমান যারা, তারা আসলে একটু মানে এই দেশে ফরাসির কাছে একটু অন্যরকম হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা এখানে হয়েছে নভেম্বর মাসে, প্রোগ্রামের পর থেকে আমাদের আসলে ব্যবসায়িক অনেক প্রবলেম দেখা। যদিও দীর্ঘ সময় কেটে গিয়েছে তারপরেও লোকজন স্বাভাবিক হতে পারেনি। রাস্তাঘাটে লোকজন খুব একটা চোখে পড়ে না। একটা সময় ছিল প্যারিসে অনেক পর্যটক আসতেন আইফেল টাওয়ার দেখার জন্য, এখন আর তেমন একটা লোক সমাগম হতে দেখা যায় না, ফলে ব্যবসায় চলছে মন্দাভাব। নরমালি এই ঘটনার পর থেকে ব্যবসা বাণিজ্য সহ নানান দিক দিয়ে অনেক সমস্যা দেখা যাইতেছে। রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট বড় সকল ব্যবসায়ী এই সন্ত্রাসী হামলার শিকার হয়। প্রবলেমটার পর থেকে অ্যাকচুয়ালি আমাদের অনেক অ্যাফেক্ট করছে, কারণ এটা শুধু আমার না, মূলত আমরা যারা ফ্রান্সে বসবাস করছি প্রত্যেকটা কমিউনিটি বিশেষ করে অনেক প্রবলেম হচ্ছে ব্যবসার দিক থেকে, কারণ লোকজন একটা ভয় ভিতর থেকে আতঙ্কের ভিতরে থাকে, কারণ সবাই চিন্তা করে যে হয়তো বা আবার একটা প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা আসলে আমাদের মূলত সমসাময়িক যারা ব্যবসায়ী আমাদের প্রত্যেকের। তারপরেও তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখছে এই দুঃসময় হয়তো আর বেশি দিন থাকবে না, আবার তারা জমজমাটভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে। নভেম্বর প্যারিসের সন্ত্রাসী হামলার শিকার হন, সেই মন্দাভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি প্যারিসের প্রবাসী বাঙালি ব্যবসায়ীরা। তারা মনে করেন অচিরেই এই মন্দাভাব কাটিয়ে উঠবেন, একদিন তারা ব্যবসায় সফলতার মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা করেন প্যারিসের প্রবাসী বাঙালি ব্যবসায়ীরা। ফ্রান্সের প্যারিসের গার্দিনোর থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, প্যারিস। ব্রিটেনে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়াশিংটন ডিসি শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক কামালের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করে গ্রেটার ম্যানচেস্টার বিএনপি দল গত বুধবার রাতে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আখলাকুর রহমান তোফাইল। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেস্টার শাখার সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক চৌধুরী, সহসভাপতি সাজিদ মিয়া, গিয়াসউদ্দিন সুমন, মির্জা হাবিবুর রহমান, এনামুল হক ধলামিয়া, আফজাল রাব্বানী, আব্দুর রশিদ জনাব আলী, অ্যাডভোকেট চান মিয়া, তফাজ্জল আলী, ইসলামউদ্দিন জনি, রুবেল আহমেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনায় প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা। গত বুধবার
ম্যানচেস্টারের বাংলাদেশ হাউস কনফারেন্স হলে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফার পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাউস মিয়া, রুহুল আমিন রুহেল, ডি এন কোরাইশি, রুহেল আমিন চৌধুরী মামুন, গাউসুল ইমাম চৌধুরী ছাড়াও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা সজীব ওয়াজিব জয়কে হত্যার পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ, গ্রেটার ম্যানচেস্টার শাখা ও স্বেচ্ছাসেবক ম্যানচেস্টার শাখার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার। সংগঠনের সভাপতি আমিনুল হক ওয়েসের সভাপতিত্বে রুহুল আমিন ও মনোহর আলী কামালের পরিচালনায় এতে কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ আবুল হোসেন। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রধান বক্তা ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা ও অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুস সামাদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। আমাদের নতুন প্রজন্মকে তার রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানান। খেলাধুলার মাধ্যমে শরীর মন সুস্থ রাখা যায় এবং নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে পারস্পরিক সহযোগিতা ও সার্বভৌমতা এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে 80টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হল সিলেট স্পোর্টসিং ক্লাব বার্মিংহাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2016। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রায় 80টি ব্যাডমিন্টন দলের অংশগ্রহণে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে সিলেট স্পোর্টিং ক্লাব বার্মিংহাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2016। বিভিন্ন দলের সমর্থক ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে সোমবার পেরিবারের এক ভেন্যুতে দু গ্রুপে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। সকাল 11টায় শুরু হয়, সন্ধ্যা 7টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় ড্রগ এলিস স্পোর্টস সেন্টারে। ফাইনালে গ্রুপ সিতে চ্যাম্পিয়ন বাদশাহ ও সায়েল, কভেন্ট্রি, রানার্স আপ পরশ ও কিবরিয়া বার্মিংহাম, তৃতীয় স্থান সুজন ও মহিদুর লেস্টার, চতুর্থ স্থান জিলা ও রবিউল বার্মিংহাম। গ্রুপ ডিতে চ্যাম্পিয়ন ইসলাম ও মিসবা নর্থহ্যাম্পটন, রানার্স আপ শানুর ও আহাত লন্ডন, তৃতীয় স্থান সাহেল ও তালহা ওয়ারচেস্টার, চতুর্থ স্থান ফরাদ ও সুমন বার্মিংহাম। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি হিসেবে ও টুর্নামেন্টের খেলোয়াড় হয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন বার্মিংহামের বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইন। আমি সিলেট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে আসতে পেরে আনন্দিত। এখানে অনেক শতাধিক খেলোয়াড় অংশ, ব্যাডমিন্টন শুধু মানে খেলাধুলা বা বিনোদনের মাধ্যম না, এটা একটা সামাজিক এর এক আঙ্গিক রয়েছে। তো আমাদের এই প্রত্যাশা থাকবে যে এখানকার যে নতুন প্রজন্ম তারা তাদের ব্যাডমিন্টন প্রতিভার সন্ধান করবে, কারণ এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং তারা ইংলিশ লিগে তাদের একটা নিজস্ব অবস্থান গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের লেবার দলের এমপি খালেদ মাহমুদ। To be here today at the Sylhet badminton competition, it's absolutely fantastic to see over 200 participants here. And when we're talking about well-being in the health agenda, this is absolutely fantastic to get so many people from within the Bengali community. This is a whole community event, and I think it's absolutely excellent the work that's been done. And my best wishes to the organizers who put this together. I know it's not easy to do this sort of event, but it's absolutely fantastic that they've done this. অন্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলর জিয়াউল ইসলাম, খসরু খান, আবু মিয়া, গাবরু মিয়া, জারিদ মিয়া, মোহাম্মদ হক, কাউন্সিলর প্রার্থী জাহেদ চৌধুরী, নাগিনা চৌধুরী, জুবেদ আলী, মাসুক মিয়া, কাজী রূপন, কবির আহমেদ, রিয়াজ আহমেদ, সুয়েল রুমেল, আহবাব মিয়া, শামীম মিয়া প্রমুখ। খেলা শেষে সিলেট স্পোর্টিং ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মাসুক মিয়ার সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় টুর্নামেন্টের বিভিন্ন স্পন্সররা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারুন রেজা। সিলেট স্পোর্টিং ক্লাবের সহসভাপতি মাসুক মিয়া অনুষ্ঠানের সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই, আগামীতে আরো বড় করে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হবে। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে পর্তুগালের লিসবনে বৈশাখী মেলার বর্ণাঢ্য আয়োজন, শ্রীমঙ্গলে 18 কেজি ওজনের হরিণকে গিলে খেল অজগর, সুধী দর্শক আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির এক সভা বুধবার পূর্ব লন্ডনে বিকলনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া। সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি আলহাজ ইলিয়াস মিয়া। সভায় সম্প্রতি ট্রাস্ট কর্তৃক জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠুভাবে প্রায় 20 লাখ টাকার বৃত্তি বিতরণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন টাউন হান্ডার্স কাউন্সিলের স্পিকার ও ট্রাস্টের ট্রাস্টি হাসনাত আব্দুল মুকিত চুন্নু এমপি, ট্রাস্টি আলহাজ নুরুল হক লালা মিয়া, আব্দুল আলী রোফ, গোলাম মর্তুজা। পরে ট্রাস্টি আব্দুল হালিমের সৌজন্যে খাবার পরিবেশন করা হয়। সেলিব্রিটি শেফ টমি মিয়ার নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে স্কটল্যান্ডের এডিনবারায়। ব্রিটেন জুড়ে যখন একের পর এক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, সেই মুহূর্তে টমি মিয়ার এই নতুন রেস্টুরেন্ট ওপেন করা কি ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্কটল্যান্ডের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক খ্যাতিমান রন্ধনশিল্পী টমি মিয়া শৈশবে ইংল্যান্ডে আসার পর ছাত্রাবস্থায় কর্মজীবনে তিনি সিদ্ধান্ত নেন রান্নাকে তিনি বেছে নেবেন ক্যারিয়ার হিসেবে। তারপর থেকে আর তাকে পেছনে তাকাতে হয়নি, সাফল্য তার নিত্যসঙ্গী। তার এই সাফল্যের ধারাবাহিকতায় এডিনবরায় তিনি যাত্রা শুরু করলেন তার নতুন রেস্টুরেন্ট রাজ নিয়ে। এডিনবরার ব্ল্যাক হলে গত সোমবার সন্ধ্যায় রাজ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জনসহ বিপুল সংখ্যক দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ টমিয়ার ভূয়সী প্রশংসা করেন, বলেন রন্ধন শিল্পকে তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। টমি মিয়াও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই নতুন রেস্টুরেন্টের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন। Because that's what I was. They looked after me, and the word I said I'll raise money to support from the business. Sort of like a brother to me, Anis Chowdhury. We've been together for a number of years. He was a partner of mine. স্ত্রী সন্তানাদি সহ টমি মিয়া মূলত এই এডিনবরা শহরেই বসবাস করেন, আর তাই ব্রিটেনের কারি কিং উপাধি পাওয়া এই সেলিব্রিটি শেফকে নিয়ে এখানকার বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গর্বের শেষ নেই। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। লেখক সুজাত মনসুরের কবিতায় মুক্তিযুদ্ধ ও সফল রাজনৈতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক বই দুটির পাঠমোচন করা হয়েছে বার্মিংহামে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ সুমন জানান, এ উপলক্ষে বার্মিংহাম বঙ্গবন্ধু পরিষদ সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের নিয়ে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ বার্মিংহামের সভাপতি সাংবাদিক ম আ কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলামিস্ট শেবুল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই বই দুটির পাঠমোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের বাংলাদেশি হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদের। বক্তব্য রাখেন আলহাজ আজিরউদ্দিন, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলী, কেন্দ্রীয় শহীদ মিনার কমিউনিটির চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু এবং বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সাংবাদিক নাসির আহমেদ শ্যামল, কামাল আহমেদ, ডক্টর আব্দুল খালিক এবং মিসেস ফরিদা বেগম প্রমুখ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনসার আহমেদের সমর্থনে বার্মিংহামে এক দোয়া ও মিলাদ মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বার্মিংহামের স্মল হিতের একটি হলে গোয়ালাবাজার নাগরিক কমিটির উদ্যোগে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী
গোয়ালবাজার প্রবাসীর উপস্থিতিতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হাফিজ বাদশা মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় আব্দুর রহিম এর সভাপতিত্বে এবং হাজি আনসার মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সৈয়দ মাওলানা শামসুজ্জামান, হাজি কদ্রিস আলী সুন্দর মিয়া, রাসেল আহমেদ, আনহার আহলী, হাজি মিজান আলী, আব্দুল ওয়াদুদ শাহ, বদরুজ্জামান, কবির কলিমুল্লা, বকুল প্রমুখ। সভায় বক্তারা আনসার আহমেদকে একজন সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে নিবেদিত কর্মী হিসেবে উল্লেখ করে তাকে নির্বাচিত করার জন্য গোয়ালাবাজার প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে আনসার আহমেদের সাফল্য কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্স প্রবাসী বরিশাল বিভাগ। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনাথ হোসেন সোহেল জানান, মঙ্গলবার এক সন্ধ্যায় এক অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় কমিটির ফ্রান্স প্রতিনিধি ফ্রান্সের সভাপতি মোহাম্মদ মোতালেব খানের সভাপতিত্বে এবং মোহাম্মদ মনির হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির ছাড়াও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রিয়াদ, সহসভাপতি আমিনুল রহমান ফারুক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহকারী কোষাধ্যক্ষ অজয় দাস, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু, বরিশাল বিভাগীয় কমিউনিটির ফ্রান্সের উপদেষ্টা মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান সহ প্রচার সম্পাদক তপু খান, তুলুজ প্রবাসী মেহেদী হাসান রাসেল, নুরনাহার নিপা সহ কমিউনিটি নেত্রীরা। এ সময় বক্তারা বলেন বরিশাল বিভাগের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনিরকে ইউরোপের সর্বসংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। পর্তুগালের লিসবনে ফরিদপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হয়েছে বৈশাখী মেলা 1423। পর্তুগালের লিসবন থেকে বৈশাখী মেলার বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুল্লাহ। সকল মলিনতাকে ভাসিয়ে দিয়ে সম্প্রীতিতে উজ্জীবিত হয়ে পুরনোকে বিদায় জানিয়ে শনিবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনের রুয়া পালমিরার হলরুমে বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সাধারণ সম্পাদক এনামুল হক মিথুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এবং পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি মাহবুব আলম, উপদেষ্টা জহিরুল আলম জসিম, সহসভাপতি এ কে রাকিব, আলী আহমেদ রায়হান, মামুনুর রশিদ, আবুল হুসাইন খোকন, সহসাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন বাবু, মুজিবুর মোল্লা, সাইফুল ইসলাম বাদল, তালুকদার মামুন, ওমর ফারুক, পারভেজ আহমেদ, নাজমুল হাসান, আবু সাইদ, জামাল সহ সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্বে মঙ্গল প্রদীপ জেলে সুমনা আক্তার সুমির পরিচালনায় ইউরোপের পরিচিত মুখ, সুরেলা কণ্ঠের অধিকারী শতাব্দী রানী ও লিসবনের স্থায়ী শিল্পী এফ আই রনি সঙ্গীতের মন ভোলানো সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন লিসবন প্রবাসী বাংলাদেশিদেরকে। হানাহানি বিদ্বেষ বৈষম্য সকল কুপমন্ডকতা ভুলে একটি নির্জলা সৌহার্দ্যপূর্ণ শান্তিময় সমাজ নতুন বছরে, এটাই যেন প্রত্যাশা সকল প্রবাসী। লিসবনের রুয়া পালমিরা হল রুম থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউ ছাড়া জাতীয় উদ্যানে 18 কেজি ওজনের একটি হরিণকে গিলে ফেলল অজগর, এমন একটি দৃশ্য চ্যানেল আই ইউরোপের ক্যামেরায় ধরা পড়ল। বৃহস্পতিবার বিকেলে লাওয়াছড়া বনের কালাছড়ার চাউতলি বন বিটের 2 নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
অজগরের হরিণ গিলে খাওয়ার এই দৃশ্য দেখতে আশেপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায় সেখানে। ঘটনাস্থল পরিদর্শন করা মৌলভীবাজার সহকারী বন সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তাবিবুর রহমান জানান, ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। প্রায় অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেত, সেই ঘটনা কমায় বলা যায় প্রাণীকুলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে। প্রায় 3 ঘন্টায় 15 থেকে 20 ফুট দৈর্ঘ্যের অজগরটি 16 থেকে 18 কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের নতুন শিক্ষানীতি প্রণয়নের কারণে আগের চেয়ে শিক্ষার মান এখন অনেক বেড়ে গেছে, শিক্ষার্থীর সংখ্যাও দ্বিগুণ হারে বেড়ে গেছে। আগে ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশি ছিল, এখন ছেলেমেয়ের মধ্যে সমতা চলে এসেছে। এসব কারণে শিক্ষার্থীদের আসন বিন্যাসে শহরের অনেক প্রতিষ্ঠান হিমশিম খাচ্ছে। সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মতিউর রহমানের সভাপতিতে সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাহমুদা খানম ও প্রভাষক আবু তাহেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তপাদার, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক হারুনুর রশিদ, অ্যাডভোকেট শাহ মুসাইদ আলী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমেদ, প্রভাষক আব্দুল মালিক ও জুবের খান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান খান। শ্রোতা দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন মেয়র নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ব্রিটিশ বাংলাদেশি কিক বক্সার রুকসানা বেগমের ওয়ার্ল্ড টাইটেল শিরোপা জয়। সজীব মজের জয়ের হত্যার প্রচেষ্টায় ব্রিটিশ এমপি নিন্দা, যুক্তরাজ্য আওয়ামী লীগের স্মারকলিপি। শ্রোতা দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।